হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন সুনুদা ব্লগ। আজ আমাদের এক বৌমা বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেখানে যাওয়া বলে আমি রেডি হয়ে নেব। তার জন্য আমি আলমারি খুলে আলমারি থেকে ম্যাচিং করে শাড়ি আর ব্লাউজটা বের করে নিয়েছি। চলো এবার রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি। কাইন্ডলি আমি রেডি হয়ে গেছি। দেখো তো ফ্রেন্ড, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানবে। কিন্তু আমাকে কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে? এখন আমরা যাচ্ছি ক্যালোপুরের নিমন্ত্রণ করতে, তোমার সাথে থেকো। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে। এখানে অনেকই লোক ছিল, ঢুকতে অসুবিধা হচ্ছিল, তো ফাইনালি আমি ঢুকে পড়েছি বৌমা বাড়িতে। এখানে দেখো কালী পুজো ছিল, কালী পুজোর অকেশনে আমরা এসেছিলাম বৌমা বাড়িতে। ঠাকুর মশাই সুন্দর করে পুজোর আয়োজন করছিল। এখানে ঠাকুর মশাই মালাটা পরিয়ে দিচ্ছে, ঠাকুরকে সুন্দর লাগছে। আমরা চলে এসেছি খাওয়ার জায়গায়। এখানে মেনু ছিল রাইস, আলুর দম আর শেষ পাতে গুড়ের মিষ্টি। রাইস তো দেখো আমি পাতা নিয়ে নিয়েছি, পাতাতে রাইসও দিয়ে দিয়েছে, এখন আমাকে আলুর দমও দিয়ে দিয়েছে। রাইস আর আলুর দমটা খেতে সত্যি টেস্টি ছিল। তারপর আমি চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ফোন করে একটু কথা বলে নিলাম। তো গাইস গুড নাইট।